আমার মনে হয় আপনাকে এবার একটু আপ্রস্তুত করি, আপনি তো বিউটি কনটেস্টেও ক্রাউন পেয়েছিলেন, রাইট? তখন তো নানা ধরনের প্রশ্নের উত্তর দিতে হয়েছে। আপনি এখন দর্শকদেরকে ভালোবাসা জানিয়ে, আমাদেরকে ধন্যবাদ জানিয়ে হোক বা নিজের খুশি প্রকাশ করে হোক একটা গান গিয়ে শোনেন। আমি গান বকুল ভাষাতে আমি গান গেলাম, ওটা হলো না। আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন আমি এটা একেবারেই ফেলতে পারবো না। আমার গানের আর গলা একেবারে ভালো না, কিন্তু আমি গান গাইতে পছন্দ করি, যেমনই গাই না কেন। একটা গান আমার খুব প্রিয়, সেটাই গাই। দিয়েছিলে যা নিয়ে নিতে পারো, লেখা কবিতা গাওয়া গান যত মুছে দিও না ভাইয়া, মুছে দিও না তো হৃদয়ে কত গাইব না আমি কোন গান তোমাকে ছাড়া, লিখব না কোন আর আমার মনে পড়ছে না, কিন্তু তুমি হি না কবিতা। আমার জন্য আমার মনে হয় 2021 সালটা একদম শেষ দিনে এসে অনেক বেশি স্পেশাল হয়ে গেছে। তারকা জুরি পে তো আলহামদুলিল্লাহ এর আগেও দুবার পেয়েছি, দর্শকদেরকে অনেক ধন্যবাদ, তারা তাদের মূল্যবান ভোট দিয়েছে, কুপন ফিল আপ করেছে, আমার জন্য সময় ব্যয় করেছে, তো সেটা আমার জন্য আসলে অনেক মূল্যবান। কিন্তু আমার একটা স্বপ্ন ছিল, আমি আমাদের জাজেসরা, জুরি বোর্ডের মেম্বাররা আসলে আমাকে, আমি তো এখনও অনেক ছোট, কিন্তু আমাকে একজন অভিনেত্রী হিসাবে দেখবে, বা স্ক্রিনে আসলে মেহজাবিনকে দেখবে না, একটা ক্যারেক্টার বা একজন অভিনেত্রীকে দেখবে। তো এটা সমালোচক পুরস্কার পেয়ে আমার মনে হচ্ছে কিছুটা হলেও সম্পূর্ণ হয়েছে, কারণ গুণীজনরা যখন নিজের হাত দিয়ে একটা পুরস্কার আমার মতো ছোট একজন ব্যক্তির হাতে তুলে দেয়, তখন আমি মনে করি এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আর জুরি বোর্ড মেম্বার্সদের নাম শুনে এবং আমার সাথে যারা আসলে নমিনেশনে ছিলেন, আমার সবচেয়ে ফেভারিট অপি করিম আপু, তো আমার জন্য আসলে ওই নমিনেশনটাই অনেক বিরাট একটা ব্যাপার ছিল, এবং এটা আমার ফার্স্ট নমিনেশন ছিল। অ্যান্ড এটা জিতে আমি আসলে কি বলবো, আমার আসলে শব্দ নাই, কিন্তু আলহামদুলিল্লাহ বছরের শেষ দিনটা অনেক অনেক স্পেশাল হয়ে গেছে আমার জন্য। আমি অনেক ধন্যবাদ জানাতে চাই মেরিলকে। আপনি মেরিল প্রথম আলো অনুষ্ঠান প্রথম যেবার দেখতে গিয়েছিলেন সেবারই কি নমিনেশন পেয়েছিলেন? আমি জি নমিনেশন পেয়ে প্রথম দেখেছিলেন, এবং যখন গেলেন সেবারই কি পুরস্কার পেয়েছিলেন? না, আমি 2014 তে প্রথম নমিনেশন পেয়েছিলাম। তখন যখন পুরস্কার পেলেন না, তখন কেমন লাগলো? তখন আমার মনে হয়েছে যখন যারা পুরস্কার পাচ্ছেন, যখন তারা স্টেজে উঠতেন, তখন আমার মনে হতো কোনো একদিন আমিও আসলে এই জায়গাটাতে দাঁড়াতে চাই। তো আমার ইচ্ছে ছিল আমি পরিশ্রম করব আর যতটুকু এগিয়ে যাওয়া যায় আর কি। আমরা জানি, আমরা আমরা ভোটগুলি আমরা দেখি, তো মেহজাবিন অত্যন্ত জনপ্রিয়, এবং সব মিলিয়ে আশা করি আমাদের এখানে স্কোয়ারও আছে যে আমাদের সংস্কৃতি জগৎ, চলচ্চিত্র, নাটক সুন্দর হচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মও সুন্দর কাজ হচ্ছে, আমরা সামনের দিকে তাকিয়ে আছি, অনেক ভালো হবে। মেহজাবিন আপনাকে অনেক অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের জন্য অনেক খাবার দাবারের আয়োজন করেছেন মনে হচ্ছে, একটু মুখ মিষ্টি না করে গেলে তো হবে না।